গাইজ, নতুন একটা দিন, নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আর আমি এখন আছি শিয়ালদা স্টেশন, দেখতে পাচ্ছ এই স্টেশনের বাইরে। আজকের বহুদিন পর লাস্ট কিন্তু শো দেখেছিলাম কেকের, আর আজ কিন্তু সুরেন্দ্রনাথ কলেজের কিন্তু একটি সোশ্যাল রয়েছে, সেখানে কিন্তু থাকছে আজকে জুবিন নেটওয়েলস। তো এই হচ্ছে তার পার্স, আমরা এখন নেতাজি স্টেডিয়ামে যাব। তো গাইজ, এই হচ্ছে আজকে শো এর পাস। স্টেশন থেকে বেরিয়েছি সবে, আর আমার বন্ধু জীবন ফালতু ইংলিশ বলার জন্য কামিং দ্য ফ্লাইট অফ ফাইভ ম্যান অফ গোয়িং, মানে পাঁচজন যাব বাসে, বাস মিন ফ্লাইট। শিয়ালদা স্টেশন থেকে আমরা এখন বাস দূর বাস স্ট্যান্ডে এসে দাঁড়িয়েছি, আর এখন বাস আসলে আমরা যাবো এখান থেকে। ফ্লাইট ইজ কামিং অন দিস প্লেস, মানে ওই দিক দিয়ে আসছে বাসগুলো। তো একের পর এক বাস ঢুকছে, বাট আমাদের বাসটা এখনো আসছে না। আজকে শিয়ালদা স্টেশনে আছি, আর ভাইয়ের সঙ্গে দেখা হয়ে গেল। তুমি কোথা দিয়ে? ভাই আমার একজন সাবস্ক্রাইবার। শিয়ালদা স্টেশনে এসে ভাবিনি কারোর সঙ্গে দেখা হয়ে যাবে। থ্যাংক ইউ ভিডিওগুলো দেখার জন্য, আর কমেন্ট করবে কি, ভালো লাগবে শেয়ার করবে, দেখা হবে কাটা। তো চলো, এরকম ভাবে মানুষের ভালোবাসা পেলে জানি অনেক দূর আগাবো। তবে মতো বাসে উঠলাম, আর বাসটা শিয়ালদা থেকে ছাড়লো। দেখতে পাচ্ছি আমরা সবাই মাত্র কিন্তু ধর্মতলা ঢুকলাম, আমরা চলে এসেছি আর বাস থেকে এখন নামবো। সবে মাত্র আমরা বাস থেকে নামলাম, ফ্লাইট এখানে আমাদের ল্যান্ড করালো, বাট ব্রাদার ইজ কাম, দিস ইজ দ্য ব্রাদার, মানে ভাই। রাস্তাটা দেখতে পাচ্ছ, এই যে রাস্তাটা কিন্তু ধরে এখন আমাদের নেতাজি ইনডোর স্টেডিয়ামে যেতে হবে, আর ওখানেই কিন্তু রয়েছে আজকের মূল অনুষ্ঠানটা। এই হচ্ছে কলকাতা স্টেডিয়াম, আর আমরা এখন কলকাতা স্টেডিয়ামের পাশ থেকে হেঁটে হেঁটে যাচ্ছি। কলকাতার যে স্টেডিয়াম, তার পাশ থেকে হেঁটে অনেকদিন পর কলকাতার স্টেডিয়ামটা চোখে দেখলাম, তারপর আর আশা হয়নি। এখন সেই স্টেডিয়ামের পাশ থেকে হেঁটে হেঁটে যাচ্ছি, এখন আমরা নেতাজি ইনডোর স্টেডিয়ামে চলে এসেছি মেইন গেটের কাছে। আর দেখতে পাচ্ছ লম্বা একটা কিন্তু লাইন পড়েছে এই সোশ্যালের ভিতরে ঢোকার জন্য। তো আমরা এখন লাইনে দাঁড়াবো, দুটো লাইন আছে দেখো, একটা ছেলেদের আর একটা হচ্ছে মেয়েদের। তো আমরা এখন জেন্টসের পিছনে দাঁড়িয়েছি। তো গাইজ, আমাদের পাসটা কিন্তু ছিঁড়ে দিয়েছে, এবার আমরা ভিতরে এন্ট্রি করলাম। দেখো এই হচ্ছে স্টেডিয়াম, এখন আমরা ভিতরে যাব এখান থেকে। স্টেডিয়ামটা কিন্তু অনেকটাই বড় দেখো, মানে আমরা এখন 15 নম্বর গেট থেকে এন্ট্রি করব ভিতরে। এখন রয়েছে আমরা 15 নম্বর গেটের সামনে স্টেডিয়ামে। গাইস কামিং টু 15 নম্বর গেট অফ দিস প্লেস, মানে আমরা এখানে চলে এসেছি 15 নম্বর গেটে, এন্ড ইন টুগেদার উই আর ফ্রেন্ড, মানে দুজনে ভিতরে যাব। ভিতরে যাওয়া যাক, সবাই প্রায় চলে গেছে ভিতরে, আমরা অনেক লাস্টে ভিতরে এন্ট্রি করছি। ভিতরে আওয়াজ শুনতে পাচ্ছো, অলরেডি কিন্তু প্রোগ্রাম শুরু হয়ে গেছে দেখো। দেখো স্টেজে প্রথম শোটা কিন্তু হয়েছিল নাম কীর্তন থেকে, আর এখন সবে মাত্র নাম কীর্তনটা শেষ হয়েছে। প্রচুর ছাত্ররা, মানে প্রচুর স্টুডেন্টরা কিন্তু এই মুহূর্তে এসে মঞ্চকে ভরে দিয়েছে। Thank you.
স্টুডেন্ট কিন্তু রয়েছে। সেটা কিন্তু এখন চালানো হয়েছে আর অপেক্ষা শুধু তার স্টেজে আসার, বসে আছে অনেকক্ষণ ধরে কখন যে স্টেজের উপরে আসবে। দেখো জুবিন কিন্তু স্টেজের উপরে এসে সবাই কিন্তু বসে ছিল, সবাই জুবিনের প্রোগ্রাম চলছে আর এখন বাজে 6:30, বাড়ি ফিরতে হবে, তাই কিন্তু ভিডিও করাটা এখন মস করলাম, তাই বাধ্য হলাম বাইরে বেরোতে। তো গাইস ভিডিওটা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্টে জানিও, দেখা হচ্ছে এরকমই অন্য কোনো ভিডিওর সঙ্গে, ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, টাটা।